প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে। আজকে তোমাদের জন্য যে টপিকটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো জোতা আবিষ্কার। জোতা আবিষ্কার একটি মজার কবিতা, নবম দশম শ্রেণীর। এই কবিতাটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে এই কবিতা থেকে তোমাদের অনেক সময় প্রশ্ন করা হয়, বিশেষ করে এমসিকিউ এবং সৃজনশীলের ক্ষেত্রে এই অধ্যায়টা নির্বাচন করা হয়ে থাকে। আমি আশা করছি তোমরা যদি খুব গুরুত্ব সহকারে আমার ক্লাসটি দেখো, আশা করি তোমাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। আর অধ্যায়টি এতটা মজার যে তোমরা কোনোভাবেই বোরিং ফিল করবে না। আমি সরাসরি চলে যাচ্ছি কবি পরিচিতিতে। প্রথমে জন্ম এবং মৃত্যু সালটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা লেখকের জন্ম এবং মৃত্যু সাল থেকে কিন্তু অনেক সময় এমসিকিউ চলে আসে, তাই তোমাদেরকে আমি অনুরোধ করব এই জন্ম এবং মৃত্যু সালটি গুরুত্ব সহকারে দেখে নেওয়ার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 1941 সালে। এছাড়াও বাংলা সালটি তোমাদের জন্য অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, যেটি তোমাদের জন্য খুব কঠিন হয়ে পড়ে, এই জন্য বাংলা সালটিও খুব গুরুত্ব সহকারে দেখবে। দেখো, 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। এরপরে দেখে নেওয়া যাক রবীন্দ্রনাথের জন্ম বৃত্তান্ত। রবীন্দ্রনাথ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার দাদার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। চলো এবার আমরা দেখে নিই তার সাহিত্যে অবদান। রবীন্দ্রনাথের সাহিত্যে অবদান আসলে বলে শেষ করবার নয়। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার পদচারণা ঘটেনি। কবিতা, উপন্যাস, ছোট গল্প, গান, তার চিত্রকলা, প্রত্যেকটা জায়গায় তিনি অসামান্য অবদান রেখে গেছেন। তার কারণেই মূলত আমরা বাংলা সাহিত্যে স্বনির্ভরতা অর্জন করেছি। তাই আমরা দেখিনি যে তার অসংখ্য রচনাগুলি থেকে আমাদের পরীক্ষাতে যে এমসিকিউগুলো এসে থাকে সেগুলো কি কি হতে পারে। যেমন তার প্রথম কাব্য নিয়ে প্রশ্ন করা হয়, তার প্রথম কাব্যটি কি? তার প্রথম কাব্যের নাম হচ্ছে বনফুল, যেটি তার 15 বছর বয়সে এটি প্রকাশিত হয়। এরপরে অন্যান্য যে বিখ্যাত গ্রন্থগুলো রয়েছে সেগুলো হচ্ছে গীতাঞ্জলি, মানসী, সোনারতরী, চোখের বালি, গোরা, শেষের কবিতা, বলাকা, ডাকঘর ইত্যাদি। রবীন্দ্রনাথ এছাড়াও অসংখ্য কবিতা, গান রচনা করেছেন, যেগুলো তোমাদেরকে হয়তো আজকে এই সংক্ষিপ্ত ক্লাসে বলা সম্ভব হলো না। এরপর আমরা দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুর তার যে বিখ্যাত পুরস্কারগুলো কি কি পেয়েছেন তিনি, সেগুলো আমরা একটু দেখে নেব। এই দুটি পুরস্কারের কথা কিন্তু তোমাদের এমসিকিউ এ এসে থাকে, যে কারণে আমি কিন্তু এই দুটি পুরস্কারের কথাই লিখেছি। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান 1913 সালে গীতাঞ্জলি কাব্য গ্রন্থের জন্য। মূলত গীতাঞ্জলি কাব্য গ্রন্থটি ইংরেজি অনুবাদ করা হয়, সেটির নাম ছিল দি সংস অফারিংস, নামটি ছিল দি সংস অফারিংস। এই ইংরেজি অনুবাদ গ্রন্থের জন্যই মূলত রবীন্দ্রনাথ নোবেল পান। এছাড়াও রবীন্দ্রনাথ নাইট উপাধি পান 1915 সালে। নাইট উপাধি পাওয়ার পর তিনি এই নাইট উপাধিটি ত্যাগ করেন 1919 সালে জাহাঙ্গীরবাগের হত্যাকাণ্ডের জন্য। প্রতিবাদস্বরূপ তিনি এই নাইট উপাধিটি ত্যাগ করেন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সরাসরি চলে যাব জোতা আবিষ্কার কবিতার চরণ বিশ্লেষণে। চরণ বিশ্লেষণটা তোমাদের লাইন টু লাইন গুরুত্ব সহকারে দেখতে হবে। আমি তোমাদেরকে অনুরোধ করব 208 পৃষ্ঠা বের করার জন্য। আমি প্রত্যেকটা লাইনের অর্থ সহকারে আমি তোমাদের বুঝিয়ে দেব। কবিতাটি বেশ বড় কিন্তু অত্যন্ত মজাদার, অত্যন্ত মজার কবিতা। শুরু করছি। কহিলা হবু শুনো গো বগুড়াই, কালীকে আমি ভেবেছি সারা রাত্র। হবু হচ্ছে রাজা, রাজার নাম হচ্ছে হবু, এবং গোবরাই হচ্ছে মন্ত্রী মশাই।
তো রাজা গোবরাইকে বলল যে কালকে আমি সারা রাত ভেবেছি মলিন ধুলা লাগিবে কেন পাই ধরণী মাঝে চরণ ফেলা মাত্র আমি যখনই পৃথিবীর মধ্যে পা ফেলি তখনই আমার পায়ে কেন এই মলিন ধুলা লাগে এটি কেন লাগে তোমরা শুধু বেতন লোহ বাটি রাজার কাছে কিছুই নাহি দৃষ্টি তোমরা শুধু বেতন বাড়ি নিয়ে যাও বাটি মানে বাড়ি তোমরা শুধু বেতন দেই আর সেগুলো বাড়ি নিয়ে যাও কিন্তু রাজার কাছে কোনো দৃষ্টি নাই রাজার কাজ কোনটি বলল আসলে ধুলা লাগে পায়ে এটি কেন লাগে এটি কেন দূরীভূত করা যাচ্ছে না এই কাজটিকে বলা হলো যে তোমাদের আসল কোনো কাজে মন নেই শুধু বেতন নিয়ে বাড়ি চলে যাও এরপর লাইনে বলল আমার মাটি লাগাই মোরে মাটি রাজ্যে মোর একই অনা সৃষ্টি আমার মাটি আমার রাজ্যের মাটি সেই মাটি আমার পায়ে লাগায় এটা একটা মহা অনা সৃষ্টি এরকম এরকম সমস্যা এটা তো বড় ধরনের সমস্যা এটা কেন হবে এটা তো হবার কথা নয় কারণ রাজ্যের মাটি তো আমার আমার পায়ে কেন লাগবে শীঘ্র এর করিবে প্রতিকার নহিলে কারো রক্ষা নাহি আর হবু রাজা গোবরায় মন্ত্রীকে বলল যে তাড়াতাড়ি এর ব্যবস্থা করবে রাজ্যে যেন আমার পায়ে যেন মাটি না লাগে যদি তোমরা এই মাটি পায়ে না লাগানো বন্ধ না করতে পারো তাহলে তোমাদের কারোর আর রক্ষা নেই সবার গর্দান যাবে মেরে ফেলবো সবাইকে শুনিয়া গোবু ভারী হলো খুন দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে এ কথা শুনে মন্ত্রীর তো প্রাণ যায় যায় ভাব এমন অবস্থা যে তার আত্মা শুকিয়ে যায় ত্রাসে মানে হচ্ছে ভয়ে এতটা ভয় পেল সে যে তার গাত্র থেকে ঘাম ঝরা শুরু হয়ে গেল পণ্ডিতের মুখ হইল চুন যে রাজ্যের যে পণ্ডিত ছিল বিজ্ঞ ব্যক্তি তার মুখ এখন আর থাকে না কারণ সে লজ্জা পেল কারণ এই কথার তো কোনো সমাধান সে দিতে পারল না পাত্রদের নিদ্রা নাহি রাত্রে যে সভাসদ ছিল যারা পাত্র ছিল ওইখানকার যে সদস্যরা ছিল তাদের রাত্রের ঘুম চলে গেল রান্নাঘরে নাহি কচরে হারি কান্নাকাটি করিল বাড়ির মধ্যে রান্নাঘরে রান্নাবান্না বন্ধ করে দিল সবাই সারা বাড়িতে কান্নাকাটি পড়ে গেল যে রাজার পায়ের ধোলা যদি কেউ রোধ করতে না পারে তাহলে কারোরই প্রাণ বাঁচবে না এটি একটি ভয়ের ব্যাপার তাই রান্নাবান্না বন্ধ করে দিল অস্ত্র জলে ভাসায় পাকা দাড়ি কহিলা গবু হবুর পদ পাদ পাদ্যে অস্ত্র জলে পাকা দাড়ি ভাসিয়ে দিল এবং কহিল গবু হবুর পাদ পদ্মে অর্থাৎ হবু অর্থাৎ রাজার পায়ের কাছে গিয়ে বলল যে আপনার পায়ে এরকম কি দেওয়া যায় যার ফলে আপনার পায়ে ধুলা লাগবে না যদি না ধুলা লাগিবে তবু পায়ের ধুলা পাইব কি উপায়ে যদি আপনার পায়ে ধুলা না লাগে তাহলে রাজা মশাই আমরা আপনার পায়ের ধুলা পাবো কিভাবে আপনার পায়ের ধুলা ছাড়া যে আমরা একেবারেই অচল আপনার পায়ের ধুলা তো লাগবে শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি কহিল শেষে কথাটা বটে সত্য রাজা দুলে দুলে বলল তুমি ঠিকই বলেছ পায়ের ধুলা তোমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু আগে বিদায় করো ধুলি ভাবিও পরে পদধুলির তত্ত্ব আগে আমার পায়ে যেন ধুলা না লাগে সেটি ব্যবস্থা করো আর আমার পা থেকে তোমরা কিভাবে ধুলা নেবে পরে সেটি পরে ভেবো এই তত্ত্ব এটা কিভাবে পা থেকে ধুলা নেওয়া যায় সেই ব্যাপারটি তোমরা পরে ভেবো ধুলার অভাবে মহিমা খাও মিথ্যে কেন বা তবে কুশীন এতগুলো উপাধি ধরা বৈজ্ঞানিক ভিত্তে ধুলার অভাবে যদি তোমরা আমার পায়ের ধুলা না নিতে পারো তাহলে এই তোমাদের যে বৈজ্ঞানিক তোমরা একজন বৈজ্ঞানিক তোমরা একজন পণ্ডিত তোমাদের আমি যে পুষছি বৃত্তে মানে চাকর বাকর আমি যে এতগুলো লোকজনকে পুষছি তো তোমাদের এই যে পদবী এক একজনের এক এক পদবী এই পদবীগুলো তাহলে কিন্তু মিথ্যে ধুলা ছাড়া আমার পা থেকে কিভাবে তোমরা পদধুলি নিবে সেটি যদি তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু তোমাদের পদবীগুলো মিথ্যে আগের কাজ আগে তো তুমি সারো পরের কাজ ভাবিও পরে আরো আগের যে কাজ সেটি হলো আমার পা যেন ধুলায় ধুলিত না হয় এটি আগে দূর করো আর পরের যে কাজ অর্থাৎ আমার পা থেকে তোমরা কিভাবে ধুলা নেবে ধুলা ছাড়া সেটি পরে ভেবে দেখা যাবে
आधार देखे राजार कथा शुनी जतन भरे आनिल तबे जंत्री। एक कथा शुने मंत्री मशाय तार चोखेर सामने अंधकार देखलो। जत्न करे जत जंत्री छिल जत लोकजन छिल विश्वेर जारा ज्ञानी गुणी मुनि ऋषि जारा जंत्र बाद्य बा विभिन्न किछु बुझते सक्षम तादेर सबाइके से इनवाइट करलो आमंत्रण जानिये निये आसलो। যেখানে যত আসিল জ্ঞানী গুণী দেশে বিদেশে যত ছিল যন্ত্রী। এই লাইনটি আগে আমি তোমাদের বলে দিয়েছি যে বিশ্বের যত বিখ্যাত ব্যক্তিবর্গ যারা জ্ঞানী গুণী যারা ছিলেন প্রত্যেককে সে নিয়ে আসলো। বসিল সবে চশমা চোখে আটি ফুরায় গেল ১৯ পিপে নশ্বর। প্রত্যেকেই চশমা চোখে দিয়ে বসে পড়ল রাজার এই সমস্যা সমাধান করবার জন্য। এবং এত লোকজন বসে এই সমস্যা সমাধান করার সময় তারা ১৯ পিপে নশ্ব ফুরিয়ে ফেললো। নশ্ব মানে হচ্ছে এটা একটা বলা যায় যে নেশা জাতীয় দ্রব্য তামাক। এটি তারা ১৯ পিপে পিপে শব্দের অর্থ হচ্ছে কাঠের তৈরি এক ধরনের ঢোলের মতো আকৃতির একটি জিনিস যেটির মধ্যে এই নেশা জাতীয় যে তামাক এটি ১৯টি পিপে তারা বসে ভাবনা করলো আর ফুরিয়ে ফেলল। অনেকে ভেবে কহিল গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য। অনেকে বলল যে পৃথিবী থেকে যদি মাটি চলে যায় তাহলে শস্য হবে কিভাবে। কহিল রাজা তাই যদি না হবে পণ্ডিতারা রয়েছ কেন তবে। রাজা বলল যদি মাটি ছাড়া পৃথিবীতে শস্য নাই হয় তাহলে পণ্ডিত যে তোমরা কেন রয়েছ, তোমাদেরকে তো টাকা পয়সা দিয়ে পালার কোনো দরকার নেই। সকলে মিলে যুক্তি করে শেষে কিনিল ছাটা ৭৫ লক্ষ। তারপরে সবাই যুক্তি করলো পরামর্শ করে বের করলো যে আমরা ১৭.৫ লক্ষ ঝাঁটা কিনবো। প্রত্যেকে তখন কি করলো ১৭.৫ লক্ষ ঝাঁটা কিনল। ঝাঁটের চোটে পথের ধোলা এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ। এমন ছাড়া দেওয়া শুরু করলো যে রাস্তাঘাটের যত ধোলা বালি সব কিছু রাজার মুখ এবং বুক এসে ভরে গেল। ধোলায় কেহ মেলিতে নারে চোখ, ধোলায় এখন কেউ চোখ মেলতে পারে না। ধোলার মেঘে পড়িল ঢাকা সূর্য, ধোলা এত হলো যে সূর্য দেখা যায় না। ধোলার বেগে কাশিয়া মরে লোক, ধোলায় মাঝে নগর হলো উচ্ছ। ধোলার জন্য সবাই কাশতে কাশতে দম যায় এবং নগর যে শহর সে শহরকেও দেখা যায় না এমন হয়ে গেল। কহিল রাজা করিতে ধোলা দূর জগৎ হলো ধোলায় ভরপুর। রাজা বলল আমি বললাম তোমাদেরকে ধোলা দূর করতে আর তোমরা জগৎ এই পৃথিবীকে ধোলায় ভরপুর করে দিলে। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক মশক কাখে ১১ লাখ ভিস্তি। তখন সকল লোকজন ঝাঁকে ঝাঁকে মশক কাখে অর্থাৎ যেভাবে কলসি কাকে করে নেয় ওইরকম করে ১১ লাখ ভিস্তি কাকে করে নিয়ে পানি দেওয়া শুরু করলো। ভিস্তি অর্থ হচ্ছে চামড়ার তৈরি এক ধরনের থলে বা ব্যাগ। এই ব্যাগে করে তারা পানি ভরে কাঁখে করে নিয়ে সেই যেখানে ধুলি সারা রাজ্যে তারা ছেটানো শুরু করে দিল। পুকুরে বিলে রহিল শুধু পাক, নদীর জলে নাহিক চলে কিস্তি। পুকুরে বিলে সব জায়গায় শুধু পাক মানে কাদামাটি পড়ে রইল আর নদীর জলে নাহিক চলে কিস্তি। নদীর জলে নৌকো চলতে পারলো না। কিস্তি মানে হচ্ছে নৌকো, নৌকো চলা উপযোগী নয় কারণ সব পানি ফুরিয়ে ফেলেছে। জলের জীব মরিল জল বিনা, ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা। জলের প্রাণী মাছ এবং অন্যান্য প্রাণী পানির অভাবে মারা যাবার উপক্রম মারা গেল আর ডাঙার প্রাণী অর্থাৎ মানুষ এবং ডাঙায় যে সমতল ভূমিতে যে প্রাণীগুলো বসবাস করে তাদের সাঁতার কাটার চেষ্টা তারা করল। এত পানি হয়ে গেল যে সাঁতার কাটতে হয়। পাকের তলে মজুলো বেচা কিনা, সর্দি জ্বরে উজাড় হইল দেশটা। পাকের তলে মানে হচ্ছে যে কাদামাটি যেখান থেকে পানি এনে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় দেওয়া হলো রাজ্যে দেওয়া হলো এই কাদামাটির মধ্যেই হাট বাজার বসা শুরু করলো, কেনাবেচা শুরু হলো এবং মানুষের এই ঠান্ডার মধ্যে থেকে তাদের সর্দি জ্বর শুরু হয়ে গেল। কহিল রাজা এমনই সব গাধা ধোলারে বাড়ি করিয়ে দিল কাদা। বলল যে তোমরা সবাই এমনই গাধা যে ধোলা মেরে সব করে দিলে কাদা। আবার সবাই ডাকিল পরামর্শে, বসিল পুনেক যতেক গুণবন্ত। আবার সবাইকে ডাকলো এবং যত গুণ
বনবান যত লোকজন ছিল বনির লোকজন ছিল সবাই আবার বসল। ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, তাদের মাথা ঘুরে আর চোখে সর্ষে ফুল দেখে ধুলাই হার নাহি পায় অন্ত। এই ধুলা কিভাবে দূর করা যায় এটি কোনোভাবে তারা কোনো শেষ করতে পারে না, কুল কিনারা পাচ্ছে না। কহিল, মহি মাদুর দিয়ে ঢাকো, ফরাসপাতি করিব তোলা বন্ধ। বলল মহি মানে পৃথিবী, পৃথিবী মাদুর দিয়ে ঢেকে দাও ফরাসপাতি। ফরাস অর্থ হচ্ছে এক ধরনের মাদুর যেটি বিছিয়ে দিলে আর উপরে ধুলা আসতে পারবে না, তো এই ফরাসপাতি করিবে ধুলা বন্ধ। যদি পৃথিবীর উপরে পুরো পৃথিবীটাকে উপরে ভাগে যদি কার্পেট দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলেই তো ধুলা লাগবে না, এরকম পরামর্শ তারা দিল। কহিল, কেহ রাজারে ঘরে রাখ, কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র। আরেকজন বলল যে রাজাকে যদি ঘরের ভেতরে বন্দি করে রাখা যায় এবং ঘরের ভেতরে যদি কোনো ছিদ্র না থাকে তবে কিন্তু রাজার ধুলা লাগার সম্ভাবনা নেই। ধুলার মাঝে না যদি পা দেন পা তাহলে পায়ের ধুলা তো লাগে না, ধুলার মাঝে যদি পা না। কহিল রাজা, এত কি হবে সিধে, ভাবিয়া মূল সকল দেশ শুদ্ধ। সারা দেশের মানুষজন ভেবে অস্থির হয়ে গেল যে ধুলা কিভাবে দূর করতে হয় আর তুমি এত সহজেই ধুলা দূর করে দেবে, এটা কি এতই সোজা কথা। মন্ত্রী কহে, বেটারের শোলে বিধে, কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। মন্ত্রী মশায় তখন বলল যে বেটাকে কারার মাঝে রুদ্ধ করে রাখো, শুলে চড়াও। রাজার পদচর্ম আবরণে ঠাকিল বুড়া বসিয়া পাদপান্তে, রাজার পা তখন এই বৃদ্ধ কুলপতি অর্থাৎ চামার কুলপতি সে চর্ম দিয়ে চামড়া দিয়ে ঢেকে দিল। মন্ত্রী কহে, আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে। রাজামশাই, আমারও কিন্তু মনে ছিল যে আপনার পা চামড়া দিয়ে ঢাকলে তাহলে আপনার পায়ে আর ধুলা লাগবে না, কিন্তু আমি তখন বলিনি কারণ আমি দেখতে চেয়েছিলাম যে এই বেটা আসলে কি করে। সেদিন হইতে চলিল জুতা পরা, বাঁচিল গবু রক্ষা পেল ধরা। সেই দিন থেকে পৃথিবীতে জুতা পরা শুরু হলো এবং রক্ষা পেল গবু রাজা। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করছি যে তোমাদের এই কবিতাটি অনেক ভালো লেগেছে। যদি সবাই মনোযোগ সহকারে কবিতার লাইন টু লাইন তোমরা দেখে থাকো তাহলে আশা করছি তোমাদের এই অধ্যায় থেকে আর কোনো সমস্যা থাকবে না। সকলে ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো আর নিরাপদে থেকো। আর হ্যাঁ, বাসায় বেশি বেশি আমাদের ক্লাসগুলো অনুসরণ করার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।